করলেন? আমি কি বলছি ভাই, বলেন আপনি যে উপকার আপনি যে উপকার করলেন এরপরে আর কি বলছি ভাই, একটু মনে করা কথা নিজে ছেলেও করে না, ছেলে কেউ করে নিজে ছেলে যায় ঠাউকা দিতে না বাগেরে বলে কি করলেন? গাড়ির চাকার নিচে কিছু একটা পড়লো মনে হলো। তার ওষুধের এই মনে হয় পড়ে গেছে এখানে। ইস, নষ্ট হয়ে গেছে ওষুধগুলো চাকা যাওয়ার কারণে। সকল ওষুধ নষ্ট হয়ে গেল। তন্ময় অধিকারী, খোকন মোড়ল। এখানে কার ওষুধ পড়লো কিভাবে বুঝবো? এই ফাঁকা রাস্তায় তো কেউ নাই এখানে। আচ্ছা দেখি, খুঁজে দেখি পাই কিনা। আসসালামু আলাইকুম, এখানে খোকন মোড়ল নামে কেউ আছে আশেপাশে? খোকন মোড়ল আপনি? আপনার কিছু হারা গেছে? হ্যাঁ, হারা যায়নি। আমি একটা প্রেসক্রিপশন পালাম, মানে রাস্তায় যাচ্ছিলাম ওষুধ আনতে পাঠাইছিলেন, সে ওষুধ দেয় না আপনারে? আমি এখন দোকানে যাইনি, তোমার দোকান কাজে নিলাম, কাজের দিকে পাঠাই দিয়ে বাড়ি আসছে। চাকার নিচে পড়ার পরে তারপর আমি বুঝতে পারছি চাকার নিচে কিছু একটা পড়ছে, তখন দেখলাম যে এখানে খোকন মোড়ল লেখা, মানে পেশেন্টের নাম। দেখেন এই ওষুধ গুলা খান কিনা আপনি? তাহলে এখন আমার তো সমস্যা হয়ে গেছে, আমি তো আমার গাড়ির নিচে দিয়ে গেছে জিনিসটা, আর কি করা? আপনার বাসা কোথায়? আপনি বাজারে গিয়ে নিয়ে আসবেন, কোনটা করবেন? আমি কি বলছি ভাই, বলেন আপনি যে উপকার, আপনি যে উপকার করলেন এরপরে আর কি বলছি ভাই, কিছু বলার আছে? আপনি যে ওষুধ গুলো গিয়ে খুঁজে দিচ্ছেন এই তো অনেক। এখন এটা তো মনে করেন যে আমি যদি একটু সাবধানতার সাথে চালাতাম তাহলে তো মনে করেন যে আমার গাড়ির চাকার উপর দিয়ে যাইতো না জিনিসটা। এখন কি করতে পারি, আমি কি টাকা দিয়ে যাবো নাকি ওষুধ গুলা নিয়ে আসবো? আচ্ছা তাহলে আমি ওষুধ গুলা আনি, আপনার এখানে ফাইলে যতদিনের ওষুধ আছে আমি চেষ্টা করতেছি, যদি সবগুলো পারি সবগুলো এনে দিবেন, ঠিক আছে? আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? এই আসিয়ে ফিরে আর ওষুধ ফিরে নিয়ে যায় আবার আনি দিবেন, মনে করা কথা নিজে ছেলেও করে না, ছেলে কেউ করে নিজে ছেলে যায় ঠাউকা দিতে না বাগেরে, আজকে আজকাল সে যুগ নেই। ঠিক আছে কাকা, তাহলে আমি দেখি। আপনি নিজ হাতে দিছিলেন? আপনি নিজে দিছিলেন ওষুধটা? সকালবেলায় ভিতরে গিয়েছেন, মোট কত হয়েছে? আসসালামু আলাইকুম। এটা আপনার দোকান? এটা কি আপনার নিজস্ব দোকান নাকি ভাড়া?
অত দূর থেকে এখানে আসেন চা বিক্রি করতে? কোনো কাজ করতে পারি না, শরীর অবস্থা ভালো না, তাই এই অবস্থা তৈরি করি, চলে না তোলারম ফলে কে আর। আপনার ছেলে মেয়েরা নাই? একটা ছেলে কলেজে পড়ে, সুন্দরবন কলেজে। সুন্দরবন কলেজে পড়ে, অনার্স পড়ে? দুটো মেয়ে বিয়ে দেওয়া। তার মানে আপনি ইনকাম করেন, আপনি চালান সংসার? আপনি ইনকাম করেন, আপনি সংসার চালান? দুইজন কষ্ট হয়ে বসে না, আর বলবো না, চলে ভালো চলে। এদিকে আসেন, ওষুধ কি আপনার কাছে আনতে দিছিল? কি রাস্তায় পড়ে গেছিল? রাস্তায় পড়ে গেছে, আমি ওরও গাজাপুর থেকে ওই সামনে ব্রিজ আছে না, একটা পান খাইছি, খাইয়ে পকেটে চুইছি নাকি কোন জায়গায় সাইড দিয়ে পড়িয়ে যেতে পারে, তারপরে তেরো পাইনি। আল্লাহ তাআলা মিলাই দিছে, বুঝছেন? আমি তো ভাবছি ওষুধ গুলো মনে হয় ভালো আছে, পরে দেখি যে একটা ওষুধ ভালো নাই, মানে চাকা চলে গেছে, তো এখন সেই জন্য ওষুধ গুলাই নষ্ট হয়ে গেছে। এখন কি করবেন? চাচারে খুঁজলাম যে পাই কিনা, পরে সামনে এসে পাইছিলাম চাচারে, কাকারে বললাম যে এই সমস্যা, কাকা তো খুশি হয়েছে যে বললো যে আপনি এই পর্যন্ত আইসেন, এটাই আলহামদুলিল্লাহ। এখন এখানে ধরেন আপনার এই ওষুধ গুলো আছে না? ঠিক আছে, আপনার এই ফাইল কি খাইছিলেন আগে? না, এটা টাকার অভাবে আনতে পারি না, সত্যি কথা, টাকার অভাবে আনতে পারি না, জন্যই এই ফাইল লিখা এলি। এই প্রেসক্রিপশনের বয়স আছে আপনার প্রায় 20-21 দিন হবে, তার ভিতরে আমি টাকার অভাবে এই ফাইলটা কিনতে পারি না, দাম বলি না পাই, শুধু ওই 5-5 দিন করে দিয়ে ছেলে আপনি একদিন আনছিলেন ওষুধ, যা হোক তাহলে সবাই তো কম বেশি আনছে, বুঝলেন? এখন এখানে আপনার এক মাসের ওষুধগুলো আনছি, বুঝছেন? সবগুলো এক মাসের গুলো আছে, তারপরে যদি পরবর্তীতে লাগে, আপনি তো এখন আর ওষুধ কিনা লাগতেছেন আল্লাহর রহমতে, তা পরবর্তীতে যদি লাগে সেগুলো তখন আপনি কিনে নিয়েন, ঠিক আছে? আর দোকানে তো ব্যবসা বাণিজ্য করলে লাভ তো হবে, তাহলে কিনে নিয়েন, ঠিক আছে? বসে যান।